আগামী 2রা ডিসেম্বর ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির 26 বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে আজ থেকে দুই দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে এর উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রচৌধুরী। এ উপলক্ষে স্থানীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু কিশোরদের মাঝে রচনা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। সন্ধ্যায় পার্বত্য শান্তি চুক্তির ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে শহরের বিভিন্ন স্থানে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?